বক্স অফিসে টানা ব্যর্থতার পর বেশ লম্বা সময়ের বিরতি নিয়েছেন বলিউড অভিনেতা আমির খান। সেই বিরতি কাটিয়ে এবার ফেরার পালা। ইতিমধ্যে নতুন একটি সিনেমার শুটিং শেষ করেছেন, যেটি নতুন বছরে 2025 সালে মুক্তি পাওয়ার কথা। ঝুলিতে আছে আরও 6টি সিনেমা, যার মধ্যে রয়েছে কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমারের বায়োপিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। বিরতি ভেঙে অভিনয় ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন আগেই, এবার কিংবদন্তি কিশোর কুমারের বায়োপিকে অভিনয়ের কথা শোনা যাচ্ছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের। আর এই খবর সত্যি হলে আমির ভক্তদের জন্য তার দারুণ খবর। একের পর এক ব্যর্থতায় বক্স অফিস থেকে বেশ লম্বা একটা বিরতি নিয়েছেন আমির খান, তবে সুপারস্টার আবারও ফিরতে চলেছেন। ইতিমধ্যে সিতারে জামিন পারে শুটিং সেরে ফেলেছেন, যা আগামী বছর মুক্তি পাবে। এবার জানা যাচ্ছে আমিরের ঝুড়িতে রয়েছে আরও 6টি সিনেমা, যেগুলো করার জন্য বিশেষভাবে আগ্রহী এই অভিনেতা। অনুরাগ বসু পরিচালিত কিশোর কুমারের বায়োপিকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন আমির খান। প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে ইতিমধ্যে কিশোর কুমারের বায়োপিক নিয়ে আলোচনা করছেন আমির ও অনুরাগ। এখন পর্যন্ত তাদের মধ্যে 4-5 বার মিটিং হয়েছে বলেও জানা যাচ্ছে। সূত্রে খবর অনুসারে কিশোর কুমারের বায়োপিক অনুরাগ বসু এবং ভূষণ কুমারের হৃদয়ের ভীষণ কাছের প্রজেক্ট। তারা সুন্দরভাবে প্রজেক্টটি উপস্থাপন করতে চান। আমিরও কিশোর কুমারের একজন বড় অনুরাগী, আর তাই তিনিও অনুরাগ বসুকে এই কিংবদন্তির জীবন তুলে ধরার বিষয়ে সাহায্য করতে চান। পরিচালক সিনেমাটিকে একটি অন্যমাত্রা দিয়ে নিখুঁতভাবে সিনেমাটি বানাতে চান, আর এই বিষয়টি আমিরকে সবচেয়ে বেশি আগ্রহী করেছে। এদিকে কিশোর কুমারের বায়োপিক ছাড়াও আমিরের ভাবনায় রয়েছে আরও 5টি সিনেমা, যেগুলো হলো উজ্জ্বল নিগমের বায়োপিক, রাজকুমার সন্তোষীর কমেডি চলচ্চিত্র 4 দিন কি জিন্দিগি, গজনী 2, লোকেশ কানকরাজের একটি সুপার হিরো ঘরানার সিনেমা এবং জোয়া আক্তারের একটি সিনেমা। জানা গেছে এই সবকটি আমিরের ভীষণ পছন্দের। চলতি বছরের শেষ দিকে অভিনেতা তার পরবর্তী সিনেমা নিয়ে সিদ্ধান্ত নেবেন। এই সিনেমাগুলোর মধ্যে 3টি রেখে বাকিগুলো ছেড়ে দিতে পারেন তিনি। এই মুহূর্তে আমির খান প্রস্তুতি নিচ্ছেন সিতারে জামিন পার সিনেমাটির মুক্তির জন্য। এতে অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন জেনেরিয়া ডিসুজা। প্রযোজনায় রয়েছে আমিরের নিজের প্রযোজনা সংস্থা। মারিও সেন, শোবিজ টুনাইট।